यस्यात्मबुद्धिः कुनपेति धातुके स्वाधिकलत्रादि शुभम इज्जति यत्तित्तबुद्धिः सलिलेन कर्हिचित् जनेषु अभिज्ञेषु स एव गोखरः यस्यात्मबुद्धिः कुनपेति धातुके स्वाधिकलत्रादिषु भौम इज्जति यत्तीर्थबुद्धिः सलिलेन कर्हिचित् जनेषु अभिज्ञेषु स एव गोखरः गौरी गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी भोपाल परमहंस जगद्गुरु জানিয়েছেন যতদিন আমাদের নিজেদের শক্তির উপর নিজের আত্মম্ভরিতা নিজের আত্মম্ভরিতার উপর নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করবার বুদ্ধি থাকে বিচার থাকে ততদিন মানুষ ভগবত চরণে শরণাপন্ন হতে পারে না গৌড়ীয় গোষ্ঠীপতি শিষ্যিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর ভোপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যতদিন আমাদের নিজের শক্তির ওপর নিজের আত্মম্ভরিতার উপর নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করবার বুদ্ধি থাকে ততদিন মানুষ ভগবত চরণে শরণাপন্ন হতে পারে না প্রপত্তি বা শরণাগতি বুদ্ধি না আসা পর্যন্ত আমরা আরোহবাদকে বহুমানন করে থাকি প্রপাত জানিয়েছেন একটা আরোহ পন্থা একটা হলো অবরোহ পন্থা আরোহ পন্থার দ্বারা আমি নিজের নিজে জেনে নেব বুঝে নেব এ ধরনের ভয়ঙ্কর বিচার থেকে থাকে অবরোহ পন্থা মানে হলো আমি দিনহীন আমার কোনো কিছু নাই আমি নির্ভর করব সেই অপ্রাকৃত কৃপার উপর যার ফলেতে যার কৃপার ফলেতে কৃপার বলেতে বদ্ধযুগ পার হয়ে যেতে পারে যেটাকে বলা হয় পঙ্গুং লঙ্ঘায়তে বিরিম পঙ্গু ব্যক্তি যার কৃপাতে গিরি লঙ্ঘন করে সেই ভগবানের কথা বলা হচ্ছে যার চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদন না করা পর্যন্ত আমাদের আর কোনো রাস্তা নাই যতদিন আমাদের নিজেদের শক্তির ওপর নিজের আত্মম্ভরিতার ওপর নিজের অভিজ্ঞতার ওপর নির্ভর করার বুদ্ধি যতক্ষণ থাকে ততদিন মানুষ ভগবত চরণে শরণাপন্ন হতে পারে না আর প্রপত্তি বা শরণাগতি বুদ্ধি না আসা পর্যন্ত আমরা কেবল নিজে দেখে নেব বুঝে নেব এই বুদ্ধি অর্থাৎ আরোহবাদকে বহুমানন করবার বিচার থাকে যখন নিজের ধার করা শক্তির ক্ষুদ্রতা নিজের আত্মম্ভরিতার অকিঞ্চিতকরতা নিজের চেষ্টার ব্যর্থতা বুঝতে পারি যখন নিজের ধার করা শক্তি যে কত ক্ষুদ্র যখন নিজের ধার করা শক্তি যে কত ক্ষুদ্রতা নিজের আত্মম্ভরিতার অকিঞ্চিতকরতা নিজের চেষ্টার ব্যর্থতা যখন আমি বুঝতে পারি আমরা যখন বুঝতে পারি তখন আমরা শরণাগত হয়ে অবরোহবাদ স্বীকার করি যেটাকে কীর্তনে বলা হয়েছে নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া নিজ চেষ্টা
নিজ চেষ্টা বল প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া, নিজ চেষ্টা বল প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। এটাকে বলা হয় অগ্রহবাদ। প্রভুপাদ উদাহরণ দিতেন, বাঁদরের বাচ্চা, বাঁদরের শিশুগুলো, সন্তানগুলো বাঁদরি মাকে আঁকড়ে ধরে থাকে এবং মা যথেচ্ছ মা যেরকমভাবে খুশি তিনি চলাফেরা করেন, ঝাঁপ দেন। বাচ্চা যদি পড়ে যায় তার জন্য মায়ের কোনো দায়িত্ব নেই, কেন মা তাকে ধরে রাখেন না, মাকে ধরে রাখে শিশু, মাকে ধরে রাখে শিশু, মা তাকে ধরে রাখেন না। মা তাকে ধরে রাখেন না, মাকে ধরে রাখে শিশু। কিন্তু বিড়ালের বাচ্চার ক্ষেত্রে মার্জার, মার্জার মানে বিড়াল, বিড়ালের সন্তানকে মা নিজে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করেন। যদিও মা তার দন্তরাজির দ্বারা, দন্তের দ্বারা, দন্তরাজির দ্বারা সন্তানকে ধরে নিয়ে যান, তথাপি এটা স্নেহের আকর্ষণ, এতে কোনোরকম ব্যথা তো বাচ্চা পায়ই না, বরঞ্চ বাচ্চার কোনো দায়িত্ব নেই, মা নিজ দায়িত্বে বাচ্চাকে স্থানান্তরিত করে। ঠিক এই উদাহরণটা প্রভুপাদ দিতেন। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের বল ভরসার উপর, বল বীর্যর উপর ভরসা রাখবো, ততদিন আমাদের কোনোরকমভাবে শরণাগতির কোনো প্রশ্নই নেই। শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্রের উপেক্ষান আপনারা হয়তো শুনে থাকবেন। ওই গজেন্দ্র পূর্বে মদমত্ত হয়ে এই সরোবরে হস্তিনিগণের সঙ্গে যখন ক্রীড়ায় মত্ত ছিল, তখন সকল জলচর জীবের জীবন সংকট উপস্থিত হয়েছিল। তার ভয়ে অন্য প্রাণীর কোনো তিষ্ঠান দায় হয়েছিল, কিন্তু কোনোদিন দৈবাত ক্রমে এক মহাবলবান গ্রাহ অর্থাৎ কুমির এসে যখন ওই মদমত্ত গজেন্দ্রের পা কামড়ে ধরল, আঁকড়ে ধরল, তখন এই গজেন্দ্র আর এই গ্রাহর মধ্যে তুমুল যুদ্ধ হলো দিব্য সহস্র বৎসর। এমন যুদ্ধ হতে থাকলো যে 1000 বছর কেটে গেল, তথাপি যুদ্ধ শেষ হলো না। দুইজনই দুজনের শক্তির বাহাদুরি দেখাতে থাকলো, গ্রাহ নিজের বাহাদুরি দেখাতে থাকলো তাকে টেনে নিয়ে জলে যাবে, আর গজেন্দ্র চাইছে তাকে টেনে নিয়ে ডেঙ্গায় উঠবে, স্থলে উঠবে। জলেতে জলপ্রাণীর শক্তি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়, মানে থাকে, বেশি থাকে। গজেন্দ্রর বল ক্রমেই কমে আসতে লাগলো, গজেন্দ্রের বল ক্রমশই কমে যেতে লাগলো, সে ক্রমশই অসহায় বোধ করতে লাগলো, গজেন্দ্রর বল ক্রমশই হ্রাস পেতে লাগলো, গজেন্দ্র নিজেকে অসহায় বোধ করতে লাগলো। সে অনুভব করতে লাগলো আমার রক্ষাকর্তা কেউ আর নাই। গজেন্দ্রের পত্নী, পুত্র, পরিজন সবাই তাকে
শৃঙ্খলাবদ্ধ হয়ে জলের তলা থেকে টেনে নিয়ে আসবার চেষ্টা করল, বড়ই বাহাদুরি দেখালো, কিন্তু তারা সকলেই নিরস্ত হল। গজেন্দ্রর বল ক্রমেই কমে যেতে আসতে থাকতে লাগল। বল হ্রাসের সঙ্গে সঙ্গে তার মদমত্ততা, নিজের শক্তির বড়াই, নিজের শক্তির বাহাদুরি সবই কমে যেতে লাগল। গজেন্দ্র কুমিরের গ্রাসে পড়ে আর কোনো উপায় না দেখতে পেয়ে একমাত্র পূর্বজন্মে যে তিনি ভজন করেছিলেন সেই স্মৃতি তার হৃদয়তে ভেসে উঠল। আর সেখানে লেখা আছে যে যজাপজপ্যম যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম, যজাপ পরমম জপ্যম যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম, পূর্বজন্মে যে শিক্ষা করেছিল ভজনের সেই স্মৃতি তার মনেতে উদিত হল। কোনো উপায় না দেখে একমাত্র ভগবানের চরণে শরণ গ্রহণ করাই সবচেয়ে মঙ্গল বলে তিনি স্থির করল। যতক্ষণ জীব, যতক্ষণ বদ্ধজীব, যতক্ষণ বদ্ধজীব ওই মদমত্ত গজেন্দ্রের ন্যায় নিজের ক্ষুদ্র অহমিকাকে বড় মনে করে, যতক্ষণ বদ্ধজীব ওই মদমত্ত গজেন্দ্রের ন্যায় নিজের ক্ষুদ্র অহমিকাকে বড় মনে করে, ততদিন পর্যন্ত সে আরহবাদকে বহুমানন করে। আর যখন তার চিত্তে ভগবত আশ্রয়ত্বের মহিমা, ভগবত চরণ আশ্রয়ের মহিমা উদিত হয়, তখন প্রপত্তি বা অবরোহবাদ, উপপত্তি বা অবরোহবাদ তার চিত্তে, অবরোহবাদে তার চিত্ত ধাবিত হয়। অবরোহবাদ বা প্রপত্তি শরণাগতির পথে, শরণাগতির পথে বা অবরোহবাদের পথে তার চিত্ত ধাবিত হয়। সাধুগণ যারা বৈষ্ণব তারাই সাধু, বাকি জগতের ক্ষেত্রে সাধু শব্দ ব্যবহার করা যায় না। যিনি সদ্ধর্ম পালন করেন তিনি সাধু, কাজী সাধুগণ প্রপত্তির কথাই বলে থাকেন, সাধুগণ সর্বদাই শরণাগতির কথাই উপদেশ করে থাকেন, নিজের জীবনে পালন করে থাকেন, তারা আরোহবাদের উপদেশ কখনোই দেন না। আরোহবাদের উপদেশ মায়াবাদীরা দেন। যিনি যত বড় হন না কেন, যিনি যত বড়ই হন না কেন, আরোহবাদকে মঙ্গলের পথ মনে করলে তার পতন অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণই সর্বাশ্রয়, শ্রীকৃষ্ণই সর্বাশ্রয়, অন্যাশ্রয় বুদ্ধি কৃষ্ণ ছেড়ে অন্য কোনো কিছুতে আমি আশ্রয় নেব, আমার নিজের অর্থ বলে, লোক বলে, বিদ্যা বলে, কোনো কিছু। অন্যাশ্রয় বুদ্ধি যতক্ষণ হয় তখন আমাদেরকে রক্ষা করতে পারে না। ভগবদ্গীতায় একটা শ্লোক আমরা পাই, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমুরাত্মা কর্তা অহম ইতি মন্যতি। অহংকার বিমুরাত্মা গণের যারা অহংকারী, যারা অহংকার বিমুরাত্মা, তারাই একমাত্র কর্মকাণ্ডীয় বুদ্ধিতে আবিষ্ট হয়। অহংকার বিমুরাত্মা গণেরই কর্মকাণ্ডীয় বুদ্ধি থাকে, তারা কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়, তারা অভ্যুদয়বাদী। যেমন শক্তিপূজক
তারা অভ্যুদয়বাদী, তারা সর্বশায়ী, তারা সর্বক্ষণই এই প্রার্থনা করে থাকেন, ধনম দেহি জলম দেহি যশো দেহি দিশো জৌহি শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তারা দেবীকে প্রার্থনা করেন, ধন দাও দৌলত দাও আমাকে বাঁচাও, আমার শত্রুকে মেরে ফেলো। কিন্তু এই মূর্খগুলো বুঝতে পারে না নারায়ণী নমস্তুতে মানে কি, এই কথা তারা এই মূর্খগুলো বুঝতে পারে না। তাকে নারায়ণী বলার অর্থ কি এ কথা তারা বুঝতে পারে না, এটা তাদের বিচার বুদ্ধিতে আসে না। ভগবান নারায়ণ ভগবানের শক্তি বলেই তাকে নারায়ণী বলা হয়। ভগবানের শক্তি বলেই তাকে নারায়ণী বলা হয়, অন্য কারণে নারায়ণী বলা হয় না। প্রকৃতি ক্রিয়ামানানি গুণৈর কর্মাণি সর্বশ অহংকার বিমূরাত্মা কর্তা অহম ইতি মন্যতে। এই বিচার গীতাতে ভগবান অর্জুনকে জানিয়েছেন, অহংকার বিমূরাত্মা গণেরই কর্মকাণ্ডীয় বুদ্ধি, যার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তিনি কর্মকাণ্ডেতে আসক্তি হয়ে পড়ে থাকেন। তারা অভ্যুদয়বাদী, তারা ধন চান জন দৌলত মর্যাদা এইগুলো তাদের জীবনের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত বস্তু, তারাই একমাত্র আরোহবাদী অশরণাগত ব্যক্তি। আর মোক্ষবাদী জ্ঞানী যোগীগণ, মোক্ষবাদী আর যারা মোক্ষবাদী জ্ঞানী যোগীগণ নিজের চেষ্টায় উঁচু হতে চান, আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত পততি অধ অনাদৃত যুষ্ম অঙ্গ্রয়ু, তারা বড় হতে চান, তারা ব্রহ্ম হতে চান, তারা ব্রহ্মের যে আসনটাকে কেড়ে নিতে চান। প্রভুপাদ জানাচ্ছেন, এক অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন, সেই ক্ষুদ্রের বড় হওয়ার পিপাসার নাম। এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তির ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাত্মা যার অস্তিত্ব খুঁজে পাওয়া খুবই মুশকিল, কিন্তু আছে অস্তিত্ব, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্রের বড় হওয়ার যে পিপাসা তারই নাম হল আরোহবাদ। আমি জেনে নেব, আমি বুঝে নেব, আমি দেখে নেব, এগুলোকে বলে আরোহবাদ। দোগী যোগী নিজের জীবনে দুই চার পাঁচ হাত উঁচু হতে চায়, বিভূতি বা কৈবল্য লাভ করতে চান, এ সকলই আরোহবাদ। আমরা যেখানে আছি সেখান থেকে আরোহবাদী জ্ঞানী হওয়ার যত্ন না করে, আরোহবাদী কর্মী যোগী হওয়ার দুষ্ট বুদ্ধি না রেখে, একমাত্র আমরা ভুবুক্ষা মুমুক্ষা তাড়িত না হয়ে যদি কায়মন বাক্যে প্রপন্ন হয়ে সাধুর কথা শ্রবণ করি, তাহলে অজিত যে ভগবানকে জয় করা যায় না, সেই অজিত ভগবান আমাদের কাছে জিত হবেন। যে যতটা পণ্ডিত আছি, মানে যে যার যতটা পাণ্ডিত্য আছে, বা যে যতটা মূর্খই আছে, সে সেখান থেকে যেখানে আছে সেখান থেকে সেখানে থাকাকালেই সাধুদিগের শ্রীমুখ হতে অবতীর্ণ বৈকুণ্ঠ বার্তা শ্রবণ করা কর্তব্য। বর্তমানে আমরা পরিচ্ছিন্ন ভূমিকায়, অর্থাৎ কুণ্ঠাময় রাজ্যে বাস করছি, আমাদের বৈকুণ্ঠ রাজ্যে যেতে হবে। আমরা যদি এখানে আমাদের ম্যাটেরিয়াল স্পেকুলেশন অ্যাসাম্পশন পারসেপশন এইগুলো যদি আমরা নিয়ে স্বাস্থ্য বিচার করতে আরম্ভ করি, তাহলে কিন্তু আমরা বঞ্চিত হব। কোনো অনুমান দিয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না, অনুমান প্রমাণ নয় স্বাস্থ্য বিচার বিনে।
অনুমান কে প্রমাণ করা যাবে না, অনুমান কে প্রমাণ করা বলা উচিত হয় না। শাস্ত্র যা বলেন, শাস্ত্রে যে প্রমাণ সেইটি প্রমাণ। ভুবুক্ষা মুমুক্ষাদা মুমুক্ষার দ্বারা তাড়িত হয়ে শাস্ত্র আলোচনা করা মানে শাস্ত্রকে আমাদের অধীন করে ফেলা, শাস্ত্র আমাদের গোলাম হয়ে যাওয়া। কিন্তু আমরা জানি শাস্ত্র সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণের অবতার। তাই জন্য গীতাতে ভগবান জানিয়েছেন, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপেশন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। প্রভুহার জন্য যে চেষ্টা সেটা কর্মকাণ্ড। প্রভুত্ব মদমত্ব হয়ে যে উপদেশ লাভ করবার অভিনয় করি তাতে আমরা বঞ্চিত হব। আমি প্রভু এই বুদ্ধি নিয়ে যতক্ষণ আমি উপদেশ শ্রবণ করতে যাই ততক্ষণ আমি বঞ্চিত হয়ে যাই। কেন শাস্ত্রের অর্থ আমার কাছে প্রকাশিত হয় না? শাস্ত্র শরণাগতের কাছেই প্রকাশিত হয়। শ্রুতিতে আমরা একটা উপদেশ পাই, যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা হি অর্থাৎ প্রকাশন্তে মহাত্মনঃ, তস্যৈতে কথিতা হি অর্থাৎ প্রকাশন্তে মহাত্মনঃ। ভগবানের ন্যায় যার গুরুদেব অচলা ভক্তি আছে তার কাছেই শ্রুতিশাস্ত্র নিজের গোপন গুপ্ত অর্থগুলো প্রকাশ করে থাকেন। তাই মহাপ্রভু আমাদের বলেছেন যে তিনাদ বিষ্ণুর জন্য তররিব সহিষ্ণুনা আমানিন মানদিন কীর্তনীয় সদাহরি। মহাপ্রভু বলেছেন তিনের থেকেও অত্যন্ত নিচু হওয়া প্রয়োজন, যদি তিনের মতোও থাকি তাহলেও আমাকে ছাগলে গরুতে খেয়ে নেবে। ওই জন্য তিনাদ বিষ্ণুজ থেকে যে হরিকীর্তন করা হবে সেইটি হলো বাস্তব লাভ। একটু উঁচু হতে চাইলে, একটু আমি বড় হতে চাইলে, তাহলে কীর্তন ধর্ম থেকে একটু যদি আমি স্বতন্ত্রতা বা বড় হতে চাই তাহলে কীর্তনের ধর্ম থেকে আমাকে ছুটি পেতে হবে। হরিকীর্তনই আমার নিত্য ধর্ম, আত্মার নিত্য ধর্ম হরিকীর্তন হরিকথা। আমাদের জগদানন্দ পণ্ডিত বিগত কতদিনে যেসব উপদেশ আমরা তার লেখনী দ্বারে শ্রবণ করেছি অনেক গুরুত্ব অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক কথায় শ্রবণ করেছি। গৌরের ভজন প্রণালীর মাধ্যমে অর্থাৎ সে গৌরাঙ্গের আনুগত্যে রাধাকৃষ্ণের ভজনে যে গুপ্ত কথা সেটাও আমরা শ্রবণ করেছি। তিনি বলেছেন যদি কেউ রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাতে অভিনিবিষ্ট হতে চান, প্রবিষ্ট হতে চান, তাকে অবশ্যই গৌরাঙ্গের যে অষ্টকালীন লীলা তার মাধ্যমেই প্রবিষ্ট হতে হবে। এইটাকেই বলে বাস্তবিক কৃষ্ণপ্রাপ্তি, অর্থাৎ সর্বাঙ্গীনভাবে কৃষ্ণকে পেতে গেলে গৌরাঙ্গের আনুগত্যেই পেতে হবে। অনেকে হয়তো দাবি করবেন কই বিল্বমঙ্গল ঠাকুর তো গৌরাঙ্গের কথা জানতেন না, অনেকেই হয়তো বলবেন অন্য অন্য সাধুর কথা, সেই সময় তো গৌরাঙ্গ ছিল না, তারা ভুল করছেন, মাধবেন্দু পরিপাদ আদি বিল্বমঙ্গল ঠাকুর, অনেকে এই বিচারটা জানেন না। প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন বিল্বমঙ্গল ঠাকুর যে প্রেম ভক্তি
তে বিরাজমান ছিলেন যে আনন্দময় জগতে বিচরণ করতেন অবশ্যই জেনে রাখা উচিত যদিও বাইরের দৃষ্টিতে গৌরাঙ্গ অবতার তখন ছিল না বলে মনে হয় কিন্তু গৌর অবতার নিত্য বিরাজমান রয়েছেন তিনি সেই সুবর্ণবর্ণ হেমাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস গেসম শান্তি নিষ্ঠাপরায়ণা এই যে গৌরাঙ্গ তাদের হৃদয়তে উঁকি মেরেছিলেন এই কনকাবধাত এই গৌরাঙ্গ তাদের হৃদয়তে আবির্ভাব আগেই হয়েছিলেন হইল মাধবন্ধ পরিবারের বাহ্য দৃষ্টিতে গৌরাঙ্গের প্রসঙ্গ দেখা না গেলেও মাধবন্ধ পরিবারের হৃদয়ের অন্তঃকরণে সুবর্ণবর্ণ সেই গৌরাঙ্গ আবির্ভাব হয়েছিলেন আর আবির্ভাব হয়েছিলেন বলেই বিল্বমঙ্গল ঠাকুরের ওই ধরনের তীব্র যে প্রেম ভক্তি সেটা দেখা গেছিল অর্থাৎ জগদানন্দ পণ্ডিত বলছেন যে অষ্টকালে অষ্টপ্রকার কৃষ্ণলীলা সার গৌরোদিত গৌরের দ্বারা অদিত যে ভাবে ভজ পাবে প্রেম চমৎকার কৃষ্ণ ভজিবারে যার একান্ত আছে মন গৌরের অষ্টকালে ভজ কৃষ্ণ রসধন গৌর ভাব নাহি জানে যে কৃষ্ণ ভজিতে চায় যে গৌরাঙ্গের ভাব কিছুই জানে না কিন্তু কৃষ্ণকে ভজন করতে চায় অপ্রাকৃত কৃষ্ণ তত্ত্ব তার কভু নাহি ভায় অপ্রাকৃত কৃষ্ণ তত্ত্বকে অনুভব করতে সর্বাঙ্গীনভাবে তিনি অনুভব করতে পারেন না যথা যথা গৌর পদারবিন্দে আমরা ছিল প্রবোধানন্দ সরস্বতী পাদের অনুভবকে মনে রাখব শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ বলেছেন যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিম কৃত পুণ্যরাশি তথা তথা উৎসর্পতি হৃদি অকস্মাত রাধা পদাম্বুজ সুধাম্বুরাশি একথা অতীব সত্য গৌরভাব নাহি জানে যে কৃষ্ণ ভজিতে চায় যে গৌরের কোনো ভাবই ধার ধারে না জানে না গৌরের ভাব নাহি জানে যে কৃষ্ণ ভজিতে চায় অপ্রাকৃত কৃষ্ণ তত্ত্ব তার কভু নাহি ভাই কখনোই সে কৃষ্ণ তত্ত্বকে জানতে পারে না শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদের যথাযথা গৌর যথাযথা গৌর পদানন্দ বিন্দে বিন্দে তো ভক্তিম কৃত পুণ্যরাশি তথা তথা উৎসর্পদ হৃদি অকস্মাত রাধা পদাম্বুজ সুধাম্বুরাশি এসব কথা আমরা জানি জগদানন্দ পণ্ডিত জানাচ্ছেন কোনো এক বাস্তবিক যদি আচার্য হন মহান পুরুষ যেমন নামাচার্য হরিদাস ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর শ্রীনিবাস আচার্য এরা সব আচার্য কোনো আচার্যকে কোনো বর্ণাশ্রম ধর্মের মধ্যে আবদ্ধ করা যায় না এমনকি ভগবানের শক্তি কোনো সময় আমাদের কাছে মনে হয় ভগবানের শক্তি যারা তারা গুরু কেন হবেন কিন্তু কথাটা সেটা নয় প্রভুপাদ জানিয়েছেন ভগবানের কৃপা আমাদের উপর কখনোই সরাসরি অবতীর্ণ হবে না ভগবানের কৃপা আমাদের উপর কখনোই সরাসরি অবতীর্ণ হয় না ভগবানের শক্তি এবং ভগবানের প্রকাশের দ্বারা তৎশক্তি তৎপ্রকাশের মাধ্যমে আমাদের কাছে ভগবত কৃপা উপস্থিত হন কাজেই ভগবানের শক্তিও গুরুর কাজ করতে পারে কিন্তু
ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন বাহ্য দৃষ্টিতে মাতৃজাতি গুরুর কাজ অর্থাৎ আচার্যের ভূমিকায় না থাকাটাই ভালো। বিভিন্ন কিছু অনিবার্য কারণবশত তাদেরকে আচার্যের ভূমিকায় আচার্যের আসনে না অবস্থাটাই ভালো, তারা আচার্যের কাজ করবেন না। কিন্তু যদি শ্রীল জন্মমাতা ঠাকুরাণী, হেমলতা ঠাকুরাণী, গঙ্গামাতা ঠাকুরাণীর প্রশ্ন যদি উত্থাপিত হয় তাহলে সেই কথার উত্তর এই, তারা সবাই দেহধর্মের মনোধর্মের ওপরে ছিলেন, তারা দেহধর্মের অতীত বস্তু ছিলেন, ভগবত ইচ্ছায় তারা আচার্যের কাজ করেছেন, শক্তিতত্ত্বও আচার্যের কাজ করতে পারে। কালকেও আমি এই কথার উত্তর দিয়েছিলাম, কালকেও এই কথা উত্তর দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, শক্তিতত্ত্বই কিন্তু আদিগুরু, অর্থাৎ রাধা রানী গোবিন্দের সঙ্গে যিনি আছেন তিনি তো আদি। তাহলে কোনো শক্তিতত্ত্ব আচার্য হতে পারবেন না সে কথা বলা হয় না। বলা হয়েছে মাতৃজাতি অনিবার্য কিছু কারণবশত আচার্যের কাজ করতে অসমর্থ, অর্থাৎ তাদের না করাটাই ভালো। কিন্তু তারা যদি দেহধর্মের মনোধর্মের অতীত হয়ে জাহ্নবা ঠাকুরাণী, হেমলতা ঠাকুরাণী, গঙ্গামাতা ঠাকুরাণী এদের বা বৈদিক যুগেতে আমরা দেখি কাত্যায়নী, গার্গী, মৈত্রী এরাও বেদমন্ত্রের দ্রষ্টা, হ্যাঁ স্ত্রী ঋষি, তারা ঋষি ছিলেন কিন্তু স্ত্রী ঋষি, স্ত্রী ঋষি তারা স্ত্রী ঋষি ছিলেন। এগুলো অলৌকিক বিষয়, সাধারণ ক্ষেত্রে এগুলো প্রয়োগ করা যায় না, সাধারণ ক্ষেত্রে সমাজে এই সবগুলো প্রয়োগ করতে গেলে সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, এগুলো না করাটাই উচিত বলে ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন। এমনকি ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন যারা ভগবানের ভজন করবার জন্য সংস্কার গ্রহণ করে দ্বিজ সংস্কার গ্রহণ করেন তারা যদি ব্রাহ্মণ কুলোদ্ভূত নাও হন তথাপি দ্বিজ সংস্কারের মাধ্যমে গায়ত্রী জপ করতে করতে ভগবানের ভজন করতে তারা ব্রাহ্মণত্ব তো অনায়াসেই প্রাপ্ত হবেন। ব্রাহ্মণত্ব কা কথা, কি একটা বড় কথা, তারা পরম বৈষ্ণব হতে পারবেন। তাই বলে ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন যাদেরকে উপনয়ন সংস্কারের মাধ্যমে দ্বিজ সংস্কার দেয়া হয় তাদেরকে বলা হয় পারমার্থিক ব্রাহ্মণত্ব, কথাগুলো মনে রাখতে হবে, তাদেরকে বলা হয় পারমার্থিক ব্রাহ্মণত্ব তারা পাওয়ার চেষ্টা করবেন। কিন্তু পারমার্থিক ব্রাহ্মণত্ব অর্থাৎ যে ব্যক্তি হরিভজনের জন্য পারমার্থিক ব্রাহ্মণত্ব লাভ করলেন তিনি যেন এই উপবিশ সংস্কারকে কাজে লাগিয়ে সমাজের যে ব্রাহ্মণরা পূজা অর্চন করে থাকেন, পয়সা অর্জন করে থাকেন, পঠন পাঠন অর্চন যোগ্য করে তাদের জীবনই এইটা, তাদের বৃত্তিকে, তাদের বৃত্তিকে, তাদের যে বৃত্তি যজন যাজন আদি এগুলোকে কেড়ে নিয়ে আমি আমার পারমার্থিক সংস্কার হয়েছে অতএব আমি এখন বাজারে রোজগার করতে বেরোবো, এগুলো ভক্তিবিনোদ ঠাকুর নিষেধ করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন আপনাদেরকে পারমার্থিক ব্রাহ্মণত্ব দেওয়া হয়েছে এ কথা ভুলে যাবেন না। এই পারমার্থিক ব্রাহ্মণত্বের সুযোগের সদ্ব্যবহার অসদ্ব্যবহার করা উচিত নয়, করে অন্যের যে অন্ন, অন্যের যে রুজি রোজগার এটাকে কেড়ে নেওয়া উচিত নয়। শেষে অধিকারে য নিষ্ঠা সগুণ পরিকীর্তিতা বিপর্যস্তু দোষ। জগদানন্দ পণ্ডিত মহাশয় জানিয়েছেন
আমাদের দয়া করে যে কোনো বাস্তবিক আচার্য যিনি সবপ্রকাশ, ভগবান তাকে আচার্য পদে আরোহণ করিয়েছেন, সেই ব্যক্তি কোনো বর্ণ এবং আশ্রমের দ্বারা আবদ্ধ নহেন। কোনো এক বাস্তবিক আচার্য তিনি বর্ণ এবং আশ্রমের মধ্যে আবদ্ধ হতে পারেন না। যেমন শ্রী রায় মহাশয় আবির্ভাব হয়েছিলেন শুদ্ধকুলে বলে দাবি করছেন, শ্রী হরিদাস ঠাকুর দাবি করছেন আমি যবনকুলেতে আবির্ভাব হয়েছি, রঘুনাথ দাস গোসাই দাবি করছেন আমি বৈশ্যকুলেতে আবির্ভাব হয়েছি, বিভিন্ন ধরনের এই ধরনের কথাগুলো জানা যায়। কিন্তু জেনে রাখবেন, বাস্তবিক আচার্য যিনি সবপ্রকাশ, ভগবান যাকে দয়া, ভগবান যাকে আমাদের করুণা, ভগবান যার হাতেতে আমাদের করুণা সম আমাদেরকে কৃপা করার সমস্ত দায়িত্ব, আমাদের মঙ্গলের দায়িত্ব দিয়ে রেখেছেন, তাদেরকে কখনোই বর্ণাশ্রমের মধ্যে আবদ্ধ করে বা বর্ণাশ্রমের বিচারের পরিপ্রেক্ষিতে তাদেরকে অপমান অপদস্থ করা উচিত নয়। সেই কারণেই শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর এ মর্ত জগৎ থেকে চলে যাওয়ার আগে বিমলা প্রসাদ সরস্বতীকে বলেছিলেন, প্রভু সবচেয়ে প্রথমে তুমি দৈব বর্ণাশ্রম স্থাপন করে মহান গুরু বৈষ্ণবদের যে অবমাননা সেগুলো রক্ষা করবে, দ্বিতীয় ধামের উন্নয়ন করবে যাতে ধামেতে লোকে দর্শন করতে আসতে পারে, কৃপা নিতে আসতে পারে, তৃতীয়ত তুমি নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করবে, নয় দ্বীপ, এই পরিক্রমার মাধ্যমে বদ্ধজীবগণের মঙ্গলের রাস্তা খুলে যাবে, এত বড় সোজা এত বড় সহজ রাস্তা বদ্ধজীবকে বাঁচাবার জন্য, বদ্ধজীবকে বাঁচাবার জন্য এমন সোজা এবং সরল রাস্তা আর হতে পারে না। যে কোনোভাবেই বদ্ধজীবকে নবদ্বীপ ধাম পরিক্রমা করাবে, এই জন্য ধাম পরিক্রমা তুমি শুরু করবে। জগদানন্দ পণ্ডিত মহাশয় তিনি নিজেও কিন্তু আচার্য, জগদানন্দ পণ্ডিত মহাশয় তিনি নিজে বড় আচার্য, কাজেই জগদানন্দ পণ্ডিত মহাশয় বলছেন আচার্যকে কোনো, জগদানন্দ পণ্ডিত মহাশয় বলছেন আচার্যকে কোনো বর্ণাশ্রমেতে আবদ্ধ করা উচিত না, আচার্য বর্ণাশ্রমে আবদ্ধ নহেন। জগদানন্দ পণ্ডিত শ্রীমান মহাপ্রভু যেমন বলেছিলেন কিবা বিপ্র কিবা নাসি শত্রু কেন নয়, মহাপ্রভু যেমন বলেছিলেন কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, এ কথা শ্রীমান মহাপ্রভু স্বয়ং জানিয়েছেন। আর জগদানন্দ পণ্ডিত তার আনুগত্যে এই একই কথা বলছেন, কিবা বর্ণী কিবা আশ্রমী কিংবা বর্ণাশ্রমহীন, অর্থাৎ বর্ণাশ্রম বিচারের বাইরেও যদি কেউ থাকেন, তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন সেই আচার্য প্রবীণ, তাকে প্রবীণ আচার্য বলে প্রবীণ আচার্য বলে সম্মান দেওয়া উচিত। তাই বলছেন কিবা বিপ্র কিবা আশ্রমী, মহাপ্রভু বলেছেন কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। জগদানন্দ পণ্ডিত মহাশয় তিনিও একই কথা বলেছেন, কিবা বর্ণী কিবা আশ্রমী, বর্ণী মানে বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ ইত্যাদি বর্ণী, তিনিও একই কথা বলেছেন
কিবা বর্ণী কিবা আশ্রমী কিংবা বর্ণাশ্রমহীন, কেউ যদি বর্ণাশ্রমহীনও হন কিন্তু তিনি যদি কৃষ্ণতত্ত্ববেত্তা হন, কৃষ্ণতত্ত্ববেত্তা যেই সেই আচার্য প্রবীণ, কিবা বর্ণী কিবা শ্রমী কিবা বর্ণাশ্রমহীন কৃষ্ণতত্ত্ববেত্তা যেই সেই আচার্য প্রবীণ, এই কথা জগদানন্দ পণ্ডিত জানিয়েছেন। জগদানন্দ পণ্ডিতের ভাব ভাষা উপস্থাপনা, ভাব ভাষা ভাব বা ভাষা বা উপস্থাপনা সকল কিছুই এত চমৎকার যে একমাত্র এই জগদানন্দ পণ্ডিতের প্রেমবিবর্ত গ্রন্থকে আশ্রয় করে আমি গৌরাঙ্গের চরণ অনায়াসেই পেতে পারি। আমি জানি এ কথায় অনেকের প্রতীতি হবে না, কিন্তু তাদেরকে বলে রাখি আমাদের পরমাংশ কুলচরণী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, যাকে আমাদের গুরুবর্গ নমো গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয় বিপ্রলম্বর সাম্বুদে পদাম্বুজায়তে নমো, যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে আমাদের গুরুবর্গ আচার্য বর্জ্য বলে সম্বোধন করেছেন, পরমাংশ আচার্য বর্জ্য, শুধু আচার্য নয় আচার্য বর্জ্য। কেন বলেছেন, কি কারণে বললেন? কারণ তার আচার আদর্শ, হরিনাম ভজনের আদর্শ, ভগবানের প্রতি অনন্য ভালোবাসা, সেগুলো তাই প্রমাণ করে। তিনি আচরণের দ্বারা, দু একটা মাত্র শব্দের দ্বারা অনেক কিছু বলে দিতে পারতেন। যে ব্যক্তির জীবনে আচরণ আছে, তিনি যেন কোনো কথা নাও বলেন, মৌন থাকেন, তথাপি তিনি অনেক কথা বলে দেন। যিনি যিনি মৌন থাক যিনি আচরণশীল ব্যক্তি, যিনি আচরণশীল ব্যক্তি, তিনি তার নিজের আচার আচরণ আদর্শের দ্বারা অনেক কিছু বলে দেন। তিনি মৌন থাকলেও অনেক কথা তিনি বলে দেন, মৌন তিনি রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তার মৌন রাখার পরেও তার এই যে স্বভাব চরিত্র আচরণ আদর্শ যেন অনেক কথা বলে দেয়, কথা না বলেও অনেক কিছু বলে দেয়। আর যিনি আচরণহীন ব্যক্তি, তিনি অনেক কথা বললেও তার প্রচার কোনো কিছুই ফল দিতে পারে না, কারণ তিনি নিজেই শূন্য গ্রন্থি অঞ্চলে ব্রহ্মণ। অসৎগুরু গ্রহণে সর্বনাশ হয়। আমি সকলকেই অনুরোধ করব শ্রী জগদানন্দ পণ্ডিত মহাশয়ের এই প্রেমবিবর্তকে আশ্রয় করে আপনারা ভবসাগর পার হয়ে গৌরাঙ্গের চরণে পৌঁছে যান, এটা আমার নিশ্চিত পরিমাণে বিশ্বাস। জগদানন্দ পণ্ডিত শাস্ত্রের যেখানে যত গুরুত্বপূর্ণ বিচার বিবেচনা আছে সেগুলোকে সংগ্রহ করে এত সরল সরস এবং সরল সরস এবং সরলভাবে আমাদের সামনে উপস্থাপনা করেছেন যে আমরা তার ঋণ অনন্তকালেও পরিশোধ করতে সমর্থ নই। জগদানন্দ পণ্ডিত জানিয়েছেন শাস্ত্রেরই কথা, এই কথা প্রমাণ আছে, অসৎগুরু গ্রহণে সর্বনাশ হয়। ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন হে মহোদয়গণ, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন হে মহোদয়গণ, আপনারা গুরু গ্রহণের জন্য ব্যতিব্যস্ত হবেন না, আপনারা অপেক্ষা করুন, আপনাদের সদ্গুরু পাড়িয়ে দেওয়ার দায়িত্ব নিত্যানন্দ বলরামে, আপনারা নিজের চেষ্টায় এখানে ওখানে গিয়ে
নিজের জীবনকে সর্বনাশ করবেন না। আপনারা হে মহোদয়গণ একটু ধৈর্য ধরুন, গুরু গ্রহণের জন্য এত ব্যস্ত হবেন না। আপনার যদি গুরুর মহিমা অনুভব হয়ে থাকে, আপনি যদি মনে থাকেন আপনার জীবনে গুরু বিনা আপনার ব্যর্থ জীবন, আপনার জীবনের সর্বনাশ, সেক্ষেত্রে জেনে রাখুন ভগবান কিন্তু বলরাম রয়েছেন, তিনি আপনাদেরকে গুরু পাইয়ে দেবেন আপনাদের জীবনে। আমার জীবনেও ওই একই কথা, ভগবান তিনি দয়া করে গুরু পাইয়ে দিয়েছেন, কেউ আমাকে গুরুর কাছে নিয়ে আসে নাই, ভগবান বলরাম আমাকে প্রেরণা দিয়ে গুরুর কাছে নিয়ে গেছেন, এ কথা ধ্রুব সত্য। কারণ আমি গুরু গ্রহণের জন্য অত্যন্ত পাগল হয়ে গেছিলাম, আর্তনাদ করে বলরামের কাছে প্রার্থনা জানিয়েছিলাম। আমি কিন্তু এদিক ওদিক গুরু খোঁজবার জন্য যাই নাই, খালি বলরামের কাছে প্রার্থনা জানিয়েছিলাম আপনি আমাকে দয়া করে এমন একজনকে পাঠিয়ে দিন যিনি আমার মতো এই পতিত ব্যক্তিকে উদ্ধার করতে পারে। সেই প্রার্থনা বলরাম শ্রবণ করেছেন, সেই প্রার্থনা তিনি মঞ্জুর করেছেন। কাজে আমারও আত্মবিশ্বাস যে আপনাদের যদি সত্যি সদ্গুরু প্রাপ্তির জন্য মনে নিষ্কপটভাবে প্রার্থনা থেকে থাকে, বলরাওজি মহারাজ তিনি সমস্ত কিছু লক্ষ্য করছেন, আপনাদেরকে সেই মতো ব্যবস্থা অবশ্যই করবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। সদ্গুরু গ্রহণ এটা নিজের ক্ষমতা বলে হয় না, গুরু প্রভুপাদ জানাচ্ছেন গুরু কর্মী গুরু হতে পারে কারোর জীবনে, যোগী গুরু হতে পারে, তান্ত্রিক গুরু হতে পারে, কিন্তু এরা কেউই গুরু নয়। প্রভুপাদ বলছেন এদের গুরুত্ব কখনোই সিদ্ধ নয়, এমনকি বৈষ্ণব রাজ্যে যাদের কোনো গুরুত্বই নেই, এমনকি বৈষ্ণব রাজ্যে তিলকমালা ধরে আচার্যের আসনে যারা বসছেন, যদি তাদের কোনো গুরুত্ব না থাকে তাহলে তাদের গুরু বলে মানা যায় না। যে কথাটা আমাদেরকে পিতামহ ভীষ্ম বলেছিলেন, যিনি কি কর্তব্য কি করা উচিত কি করা উচিত নয় শাস্ত্রের কোনো বিচার তিনি উপলব্ধি করতে পারেন না, সেই গুরুকে পরিত্যাগ করাই বিধি, সেই গুরুকে পরিত্যাগ করাটাই বিধি বলেছে। কার্যা কার্য মজানত উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধিয়তে, অসৎগুরু গ্রহণে সর্বনাশ হয়। গুরু গ্রহণ যদি আমার জীবনে গুরুপ্রাপ্তি নাও হয়ে থাকে, যদি আমার জীবনে গুরুপ্রাপ্তি এখনো পর্যন্ত নাও হয়ে থাকে, তাতেও বিশেষ চিন্তিত হওয়ার কোনো বিষয় নয়, কেন সময় মতো বলরাম আমাকে পাইয়ে দেবেন যদি আমার মধ্যে কপটতা না থাকে, নিষ্কপটভাবে যদি আমি গুরু প্রার্থনা করি। কিন্তু যদি একবার জীবনে অসৎগুরু গ্রহণ হয়ে যায়, যদি একবার জীবনে অসৎগুরু গ্রহণ হয়ে যায়, সেক্ষেত্রে তার জীবন সর্বনাশ হতে পারে। যদি সেই অসৎগুরুকে ত্যাগ করে দিয়ে আবার তিনি সদ্গুরুর চরণে আশ্রয় দেন, আশ্রয় নেন, সেটা হতে পারে। যেমন অনেক এক একটা সোসাইটিতে অনেক গুরুর অধঃপতন হয়েছে, তারা পরে গুরুপাদ পদ্মের কাছে এসে দুবার তিনবার, তাদের জীবনে দুই তিনবার আচার্যের পতন হয়েছে, তারা পাগল হয়ে গেছিলেন, শেষে এসে গুরুচরণে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। যাই হোক, শ্রীল জগদানন্দ পণ্ডিত মহাশয় জানাচ্ছেন আসল কথা ছেড়ে ভাই বর্ণে যে করে আদর, আসল কথাটা কি? আসল কথা হল যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, এইটি আসল কথা। এই আসল কথাটা ছেড়ে যিনি বর্ণ এবং আশ্রমের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন্ত ঠাকুর জানিয়েছেন যিনি গৃহস্থ অবস্থায় রয়েছেন বা যিনি ত্যাগী অবস্থায় বাইরের দৃষ্টিতে রয়েছেন, এগুলোর থেকে সবচেয়ে বড় কথা হলো
কার কত কৃষ্ণচরণে অনন্য ভক্তি বিরাজমান, যিনি গৃহস্থ তিনিও আচার্যের কাজ করতে পারেন, যিনি গৃহস্থ মহান কৃষ্ণভক্ত তিনিও গুরুর কাজ করতে সমর্থ, তিনিও গুরুর কাজ করতে পারেন। এমন নয় যে কেবল ত্যাগী ব্যক্তি গুরুর কাজ করতে পারে, এরকম কোনো কথা নয়। এমন কি মায়েরাও গুরুর কাজ করতে পারেন, কিন্তু দীক্ষা দেবেন না, শিক্ষা গুরুর কাজ করতে পারেন, তারাও গুরুর কাজ করতে পারেন যদি কৃষ্ণতত্ত্ববেত্তা হন। যদি তারা কৃষ্ণতত্ত্ববেত্তা হন অবশ্যই তারা গুরুর কাজ করতে পারবেন, কিন্তু দীক্ষা গুরুর কাজ, মন্ত্রদানের কাজ না করে যদি শিক্ষাগুরুর কাজ করেন তাহলে ভালো। যাই হোক, জগদানন্দ পণ্ডিত এই জন্যই বলছেন আসল কথা, অর্থাৎ ভগবত চরণে কার কত নিষ্ঠা, কৃষ্ণতত্ত্ববিদ কি না, এই সব কথা ছেড়ে দিয়ে খালি কোন বর্ণ এ ব্রাহ্মণ নাকি, এগুলো যদিও আমরা জানি বর্ণানাম সর্ববর্ণানাম কি ব্রাহ্মণ গুরু, সমস্ত বর্ণের জন্য ব্রাহ্মণরও গুরু, কিন্তু তিনি বাস্তবিক ব্রাহ্মণ কি না এটা পরীক্ষা হওয়া দরকার। তাহলে আসল কথা ছেড়ে ভাই বর্ণে যে করে আদর, অসৎ গুরু করি তার বিনষ্ট পূর্বাপর। আসল কথা ছেড়ে ভাই বর্ণে যে করে আদর, অসৎ গুরু করি তার বিনষ্ট পূর্বাপর। আসল কথা ছেড়ে দিয়ে যিনি বর্ণেতে আদর করেন, এ আমার গুরু ব্রাহ্মণ গুরু, এগুলো ছাগলের কথা, এগুলো বলাই উচিত নয়। তিনি গুরু, তিনি ব্রাহ্মণ গুরু কি শূদ্র গুরু, এ কি কথা, এটা তো অপমানজনক, এটা অপরাধমূলক, এটা উচিত নয়, এটা উচিত নয়, এগুলো কখনোই বলা উচিত নয়। প্রভুপাদ বলছেন সোনার পাথর বাটি, আরে সোনার পাথর বাটি, এ কি হয় নাকি, কাজে বৈষ্ণব অথচ তিনি শূদ্র, এ কী করে হয়, তিনি বৈষ্ণব বলে ফেললে, যাকে আমি বৈষ্ণব বললাম, যাকে আমি বুঝতে পারলাম তিনি আবার কি করে শূদ্র, তিনি বর্ণাশ্রমের অন্তর্গত। এটা তো কৃপা করে গৃহস্থ বৈষ্ণবরা যারা অত্যন্ত মহান বৈষ্ণব, তারা ইচ্ছা করে নিজেদেরকে বর্ণাশ্রমের অন্তর্গত প্রমাণ করে, তাতে দৈন্য প্রকাশ পায়। যেমন শ্রীল প্রভুপাদ পরমাংশগণের মধ্যে শ্রেষ্ঠ পরমাংশ হয়েও তিনি সন্ন্যাস গ্রহণ করে জগৎবাসীকে জানালেন আমি বর্ণাশ্রম ধর্মের অন্তর্গত। মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, তিনি ইচ্ছা করলে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে প্রমাণ করলেন আমি বর্ণাশ্রম ধর্মের অন্তর্গত, এখনও আমি ওপরে উঠতে পারি না। এগুলো দৈন্য, কোটি কোটি সন্ন্যাস ব্রত, কোটি কোটি সন্ন্যাস ব্রত যে প্রভুপাদের চরণ কমলে গড়াগড়ি যায়, কোটি কোটি সন্ন্যাস ব্রত যে পরমাংশ শ্রেষ্ঠ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের চরণ কমলে গড়াগড়ি যায়, সেই প্রভুপাদকে কোনো বর্ণ এবং আশ্রমের অন্তর্গত মনে করা ভয়ঙ্কর বিভৎস অপরাধ ছাড়া অন্য কিছুই নয়। জগদানন্দ পণ্ডিত বৈষ্ণব মহিমা কীর্তন করছেন, এখন তিনি বলছেন কৃষ্ণ ভক্তি ও তীর্থ, যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, হয়তো আপনারা সুপ্রাম আপনারা মনে করতে পারেন না বা কেউ মনে করতেও পারেন, এটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ থেকে বলা হয়েছে দশম স্কন্ধে, যস্যাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে স্বাধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি যত্তিত্ব বুদ্ধি সলিলে ন কর্হিচিত জনেষু অভিজ্ঞেষু স এব গোখরা। যে ব্যক্তি এই কপ পিত্ত বায়ু এই ত্রিধাতু বিশিষ্ট এই রক্ত মাংসের থলে দেহরূপ থলেটাকে আত্মা বলে মনে করে,
স্ত্রী পুত্রাদিকে স্বজন বলে মনে করে, জন্মভূমিকে পূজ্য বলে মনে করে, তীর্থে গিয়ে তীর্থের জলকেই তীর্থ মনে করে, তাতে স্নান করে, অথচ তীর্থবাসী অভিজ্ঞ সাধুদের সঙ্গ করে না। সে একটি গরু বা গাধা, সে কোনো অংশে উৎকৃষ্ট নয়। কি আশ্চর্য! কিন্তু বেদেতে বলা আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগরিয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম। বেদেতে অনেক কিছুই বলা আছে, কিন্তু বেদের অর্থগুলো যারা অনুভব করতে পারেন না, তাদের ক্ষেত্রে বেদবাক্য একটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। বেদবাক্যই কিন্তু, এই বেদবাক্যই তোমাকে মুক্ত করতে পারবে। আবার এই বেদবাক্যের অশিষ্ট প্রয়োগ, অসামঞ্জস্যপূর্ণ যে অর্থগ্রহণ বেদের থেকে, এটা বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য ভগবান বলেছেন, বেদস্য ঈশ্বর আত্মত্বাত্, বেদস্য ঈশ্বর আত্মত্বাত্ তত্র মুহ্যন্তি সুরয়ু। এ কথা ভগবান স্বয়ং জানিয়েছেন। কাজেই তীর্থের যে আসল মহিমা, তীর্থের যে আসল মহিমা, তীর্থপদ ভগবানের ভক্তগণ বিরাজমান, তার কোনো সঙ্গ হলো না, তাদের মুখে কোনো উপদেশ শুনলাম না, তাদের কোনো কিছু হলো না, অথচ আমি তীর্থটাকে, এই জলময় তীর্থকে তীর্থ বলে মনে করে স্নান করে, হ্যাঁ, বদন পরিফুল নানো জড় মতীন, মানে বদন পরিমাণ এক গাল হেসে দিল, আহা আমি তীর্থ করে এসেছি, বত্রিশ পাটির দাঁতটাকে খুলে দিল, খুলে দিয়ে বদন পরিফুল নানো জড় মতীন হেসে একেবারে, আহা আমি তীর্থ করে এসেছি। কী তীর্থ করে এলে বাবা? বলে কিছু কচুড়ি হালুয়া পেঁড়া লাড্ডু এগুলো খেয়ে ছাগলগুলো ঘুরে ফিরে চলে এলো। হ্যাঁ, এগুলো পাগল, কার্তিক মাস হলেই তাদের আগে কে কার্তিক মাস হলেই তাদের যেতে হবে রাধাকুণ্ডে, এত বড় হয়ে গেছে তারা, ভজনের ভয় কোনো অনুভব নাই, আমি গুরুদেবের নিজজন, আমি গুরুদেব আমাকে প্রচণ্ড কৃপা করত, সে তো দেখাই যাচ্ছে, তোমায় যে গুরুদেব কৃপা করেছে সে তো দেখাই যাচ্ছে। যেখানে তিনবার হরিকথা হলো একটি জায়গায়, সেখানে গুরুদেবের একজন প্রিয়জন বলে দাবি করেন, তিনবারের একবারও হরিকথায় আসেননি। ওরা মনে করে আমরা বোকা, ওরা বৃন্দাবন যাবে, রাধাকুণ্ডে থাকবে ছাগলের দল, ওখানে গিয়ে দিন কাটাবে, আহা কত সুন্দর, আমি রাধাকুণ্ডে চলে এলাম, আর চিন্তা কী, আর কিছু দরকার নেই। উন্মাদের দল এগুলো, সব কিছুই বোঝেন, কিছুই বোঝেন, ভজনের কিছুই বোঝেন, খালি অহংকারেতে আমি ভজন করছি এই বলে অভিমান আছে, আর কিছুই নেই। ঠিক এই কথাই জগদানন্দ পণ্ডিত বৈষ্ণব মহিমা গান করছেন। তিনি বলছেন, কৃষ্ণ ভক্তি ও তীর্থ, জলময় তীর্থ মৃত শিলাময় মূর্তি, বহুকালে দেয় জীব হৃদে ধর্মস্ফূর্তি। জলময় তীর্থ মৃন্ময় বা শিলময় মূর্তি, বহুকাল যাব সাধন ভজন করলে হয়তো কৃপা করে জীবের হৃদয়ে ধর্মস্ফূর্তি করা। কৃষ্ণভক্ত খালি দেখবার সঙ্গে সঙ্গে কি হয়, কৃষ্ণভক্ত দেখি দূরে যায় সর্ব অনর্থ, কৃষ্ণভক্তি সমুদিত হয় পরমার্থ। যার জন্য কীর্তনে তো আমরা পড়েছি, কীর্তনে তো আমরা প্রয়োগ পড়েছি বারবার, সেখানে বলছেন, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এগুলো আমরা জেনেছি। তাহলে কৃষ্ণভক্তি ও তীর্থ এর আলোচনা করলেন, করে জগদানন্দ দেখালেন যে এক কৃষ্ণভক্তের কত মহিমা, কৃষ্ণভক্তি সমুদিত হয় কৃষ্ণভক্তকে দেখে, সমর্থ অনর্থ নাশ হয়ে যায়,
কৃষ্ণ ভক্তি সমুদিত হয় পরমার্থ। সাধুসঙ্গের ফল কি? সাধুসঙ্গের ফল যদি কেউ মনে করে কিছু টাকা পয়সা, ঘর বাড়ি, উন্নত জীবনযাত্রা আমরা লাভ করব সাধুসঙ্গ করে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। সাধুসঙ্গের ফল কি? সংসার ভ্রমিতে, যেটা চৈতন্য চরিতামৃতে বলা আছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে সাধুসঙ্গের ফল কি? সংসার ভূমিতে ভব, সংসার ভ্রমণ করতে করতে যখন ভবরোগ ক্ষয়ন্মুখ হয় যবে, অর্থাৎ সংসার ভূমিতে ভব ক্ষয়ন্মুখ যবে, সাধুসঙ্গ সংগঠন ভাগ্যক্রমে হবে। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সাধুসঙ্গ ফলে কৃষ্ণে সর্বেশ্বরেশ্বরে, সাধুসঙ্গ ফলে কৃষ্ণে সর্বেশ্বরেশ্বরে ভাবোদয় হয় ভাই জীবের অন্তরে। মহৎসঙ্গস্তু, মহৎসঙ্গস্তু সুদূর্লভা, অত্যন্ত সুদূরা। কিন্তু সাধুসঙ্গ যদি হয় তার একটা ফল পাওয়া যাবে অবশ্যই, কিন্তু সাধুসঙ্গের যদি কপটতা করি, সাধুসঙ্গের যদি কপটতা করি তাহলে কোনো ফল পাওয়া তো দূরের কথা, উল্টো ফল হবে। সেই জন্য বলছেন সংসারে সংসার ভ্রমিতে, সংসার ভ্রমিতে ভব ক্ষয়ন্মুখ যবে, সংসার ভূমিতে, সংসার ভূমিতে ভব ক্ষয়ন্মুখ যবে, সাধুসঙ্গ সংগঠন ভাগ্যক্রমে হবে। সাধুসঙ্গ ফলে কৃষ্ণে সর্বেশ্বরেশ্বরে ভাবোদয় হয় ভাই জীবের অন্তরে। সাধুসঙ্গের মহিমা শাস্ত্রে বলে শেষ করতে পারেন, ভগবান নিজে সাধুসঙ্গের মহিমা বলে শেষ করতে পারেন। সাধুসঙ্গ ফল সুদূর্লভ, সাধুসঙ্গস্তু সুদূর্লভ অমোঘশ্চ, অমোঘ, অমোঘ মানে অব্যর্থ, কোনোদিন বিফল হবে না। যদি সাধুচরণে, যদি সাধুচরণে অপরাধ না করে, কপটতা না করে, তার অবধারিত, তার অবধারিত এই জন্মে ভগবত প্রাপ্তি, তার অবধারিত তাকে আর কোনো কষ্ট আর অন্য জনই ভ্রমণ করতে হয় না। শ্রীল নরোত্তম ঠাকুর আমাদের এই গোপন তত্ত্ব জানিয়েছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, আমি সংসারে গিয়ে কর্ম করব বা আমি ভগবত ভজনের অভিনয় করব, টাকা কামাব, সব কর্মকাণ্ড। মানে কর্মকাণ্ডে যারা আছেন তাদের থেকেও এদের অবস্থা আরও খারাপ। কর্মকাণ্ডে যারা আছেন তাদের কোনো না কোনো সময় মঙ্গল হবে, কিন্তু যারা এই সাধুবেশ নিয়ে অত্যাচার করছেন, টাকা রোজগার করছেন, অমানসিক অত্যাচার করছেন সমাজকে ভুল পথে, তাদের ক্ষমা অনন্ত কোটিকালেও ভগবান করবেন না, অনন্তকালেও করবেন না, কোনোদিনই করবেন না, তাদের করবেন না, তাদের ক্ষমা নেই। সেই জন্য বলছেন কর্মকাণ্ড জ্ঞান, নরোত্তম ঠাকুর কীর্তনে লিখছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। কি বলছেন? কর্মকাণ্ড আমি কিন্তু ভগবানের বেশ নিয়েও, ভগবত ভজন হরিকথার বেশ নিয়েও আমি কিন্তু কর্মকাণ্ডে থাকতে পারি অন্তঃকরণে, অনেকেই এরকম, বাইরে সাধুর বেশ অন্তরে কর্মকাণ্ড, তার থেকেও আরও ভয়ঙ্কর ব্যবিচার। তাহলে নরোত্তম ঠাকুর বলছেন
কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলি বিশের ভাণ্ড অমৃত বলিয়া যেবা সেবা করে। কি বলছেন? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলি বিশের ভাণ্ড অমৃত বলিয়া যেবা সেবা করে। নানা জনি ভ্রমি মরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপাতে যায়। কি বলছেন তিনি? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলি বিশের ভাণ্ড অমৃত বলিয়া যেবা সেবা করে। নানা জনি ভ্রমি মরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপাতে যায়। তার জন্ম অধঃপাতে যায়। এই হলো শাস্ত্রের বিচার। তাহলে সাধুসঙ্গের ফলেতে অনর্থ নিবৃত্তি সংসার নিবৃত্তি সামান্য কথা, এটা তো একটা সামান্য কথা। ভগবত প্রাপ্তি অবধারিত, ভগবত প্রাপ্তি অবধারিত, তাই যেন বলছেন সাধুসঙ্গ ফলে কৃষ্ণে সর্বেশ্বরেশ্বর ভাবোদয় হয় ভাই জীবের অন্তরে। এ কথা জগদানন্দ পণ্ডিত স্বয়ং জানাচ্ছে, আর কোনো অবিশ্বাস থাকতে পারে না। যেখানে নরোত্তম ঠাকুর বলছেন, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেখানে জগদানন্দ পণ্ডিত বলছেন, যেখানে ভগবান মহাপ্রভু স্বয়ং বলছেন, সেখানে আর কি অবিশ্বাস থাকতে পারে? প্রাকৃত বা কনিষ্ঠ ভক্ত, এবার জগদানন্দ পণ্ডিত ভক্তের মহিমা এবং ভক্ত কিরকম হন, কার কি অবস্থা সেইটা বর্ণনা করছেন। জগদানন্দ পণ্ডিত শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের আনুগত্যে, শ্রীমৎ মহাপ্রভুর আনুগত্যে বলছেন, সেই তো প্রাকৃত ভক্ত দীক্ষিত হইয়া কৃষ্ণার্চন করে বিধিমার্গে তে বসিয়া। তাকে প্রাকৃত ভক্ত বলা হয়, সে এখনও সেই অবস্থায় উন্নীত হয় নাই, তাই তাকে সেই তো প্রাকৃত ভক্ত দীক্ষিত হইয়া কৃষ্ণার্চন করে বিধিমার্গেতে বসিয়া। তিনি বিধিমার্গের কঠোর অনুশাসনের থেকে তিনি দীক্ষা নিয়ে কৃষ্ণার্চন আদি অভ্যাস করেন। উত্তম মধ্যম ভক্তকে দেখেও তিনি চিনতে পারেন না বা সেরকম আদর করেন না। উত্তম মধ্যম ভক্ত না করে বিচার, শুদ্ধ ভক্তের সমাদর না হয় তাহার। তার হৃদয়তে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্ত, উত্তম মধ্যম অধিকারের কী কী বিচার, এগুলো কোনোটাই হৃদয়তে অনুভূত হয় না। সে কেবল এইটাই জানে যে আমাকে আজ্ঞা করেছে আমি অর্চন করবো, এই সবগুলো করব। একাকে এইটাকে বলা হয় একে বলা হয় হচ্ছে কনিষ্ঠ ভক্ত, একে বলা হয় কনিষ্ঠ ভক্ত বলা হয়। যেটা আমাদের ভাগবতী মহাপুরাণেও একই কথা বলা আছে, ভাগবতী মহাপুরাণেও এই একই কথা বলা আছে, অর্চয়া যে সদ্য ইহতে ন তদ ভক্তিষু অন্যেষু সভক্ত প্রাকৃত স্থিত। আর যিনি বিচার করে উত্তম মধ্যম অভক্ত এইসব বিচার করে যিনি থাকেন তাকে মধ্যম ভক্ত বলা হয়। আর যিনি সর্বভূতে সর্বভূতে সুজ ভগবত ভাব আত্মনহ ভগবতী আত্মনি এইস স তাকে বলা হয় পরমাংশ, সে উত্তম ভক্ত তাকে বলা হয়। এইভাবে ভক্তের বিচার তিনি দেখিয়েছেন। এখন প্রশ্ন হল যে
মধ্যম ভক্ত কাকে বলে? কৃষ্ণে তদরিণেশু, কৃষ্ণে প্রেম যিনি করেন, ভক্তে যিনি মৈত্রী অর্থাৎ বন্ধুত্ব করেন, মূড়ে কৃপা করেন, শুদ্ধ ভক্ত দেশীজনে উপেক্ষা করেন, তাকে বলা হয় মধ্যম ভক্ত। কৃষ্ণে প্রেম আর ভক্ততে বন্ধুত্ব আর মূড় অজ্ঞ জনকে কৃপা করেন আর যারা ভক্ত বিদ্বেষী তাদের উপেক্ষা করেন, এই যে বিচার যিনি করেন তিনি হলেন মধ্যম অধিকারী বৈষ্ণব। তিহ তো প্রাকৃত, তিনি তো প্রকৃত ভক্তি সাধন, তাকে জগদানন্দ পণ্ডিত বলছেন তিহ তো প্রকৃত ভক্তি সাধক মধ্যম, তিনি মধ্যম। ঈশ্বরে তদদিনেশু বালিশেষু, ঈশ্বরে ঈশ্বরে তদদিনেশু, ঈশ্বরে তদ অধীনেশু বালি বালি বালিশেষু দ্বিশস্যু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা করতি য সমধ্যম অর্চয়া য শ্রদ্ধাই হতে ন তদ ন হ্যাঁ অর্চয়া য শ্রদ্ধাই ইহতে, এই যে অর্চাতে যিনি অর্চন করেন শ্রদ্ধাতে ন তৎ ভক্তেশু চ অন্যেষু সভক্ত প্রাকৃত শ্রেত। আর যিনি সর্বভূতে য সর্বভূতেষু ভগবৎ ভাব আত্মন ভগবতী আত্মনি এষ ভগবতোত্তম, তাকে উত্তম ভক্ত বলা। তাহলে কৃষ্ণে প্রেম করেন, ভক্ততে বন্ধুত্ব করেন, আদর করেন, মুড়ে যে অজ্ঞ বালিশ অজ্ঞ তাকে কৃপা করেন, আর যিনি ভক্তের বিদ্বেষী তাকে উপেক্ষা করেন, এ হল মধ্যম ভক্তের লক্ষণ। তিহ তো প্রকৃত ভক্তি সাধক মধ্যম, তাকে মধ্যম অধিকারী বলে। অতি শীঘ্র কৃষ্ণ বলে হইবে উত্তম, তিনি খুব শীঘ্র উত্তম, তিনি খুব শীঘ্র উত্তম ভক্তের যে শ্রেণীতে উন্নীত হবেন, তিনি খুব শীঘ্র উত্তম ভক্তের শ্রেণীতে উন্নীত হবেন। আর জগদানন্দ পণ্ডিত উত্তম ভক্ত যেটা আমি বললাম আগে, সর্বভূতেষু য ভগবত ভাব আত্মন ভগবতী আত্মনি এষ ভগবতোত্তম, এই কথাটাই তিনি বাংলাতে বলছেন। সর্বভূতে কৃষ্ণের ভাব সন্দর্শন, সর্বভূতে কৃষ্ণের ভাব সন্দর্শন, ভগবানে সর্বভূতে করেন দর্শন, শত্রুমিত্র বিষয়েতে নাহি রাগ দ্বেষ, তার শত্রু এবং মিত্র কারোর প্রতি রাগ বা দ্বেষ থাকতে পারে না। তিহ তো শত্রু মিত্র বিষয়েতে নাহি রাগ দ্বেষ, তিহ ভাগবতম এই গৌর উপদেশ, এইটাই গৌরাঙ্গ জানিয়েছেন। অর্চয়া য অর্চয়া য শ্রদ্ধাই ইহতে ন তৎ ভক্তেষু চ অন্যেষু সভক্ত প্রাকৃত শ্রেত, ঈশ্বরে তদদিনেষু বালিশেষু দ্বিশস্যুজ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা করতি যশৌ মধ্যমা, ঈশ্বরে তদদিনেষু বালিশেষু দ্বিশস্যুজ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা করতি যশৌ মধ্যমা, সর্বভূতেষু য ভগবত ভাব আত্মন ভগবতী আত্মনি এষ ভগবতোত্তম, এগুলো শ্রীমান মহাপ্রভু জানিয়েছে। তাকে উত্তম ভাগবত বলা হয়, তার কোনো বিদ্বেষী ব্যক্তি নেই। সমহ সর্বভূতেষু, সমহ সর্বভূতেষু, যিনি সর্বভূতে সমান তিনি হচ্ছেন ভগবতোত্তম। তার ইন্দ্রিয় বৃত্তি পরিচালন, দেহেন্দ্রিয়ের প্রাণ মন বুদ্ধি যুক্ত সবে, জন্ম নাশ ক্ষুধা তৃষ্ণা ভয় উপদ্রবে, অনিত্য সংসার ধর্মে হইয়া মোহহীন,
কৃষ্ণ স্মরি কাল কাটে ভক্ত সমীচে। তিনি হলো ভগবৎ ভক্ত, যিনি এই ভয়ঙ্কর সংসার সাগরতে কখন কি হয় ভগবানের মহামায়ার প্রভাবে সেগুলো নিষ্প্রিয়ভাবে সহ্য করেন এবং দেখে যান। বলে কেন সবই ভগবৎ মায়া, ভগবৎ মায়ায় সবই সম্ভব। সেই জন্য দেহ এবং ইন্দ্রিয়গ্রাম এগুলো থাকাকালীন অবস্থায় ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলস্য এগুলো থাকে, কিন্তু ভগবৎ ভজন করতে করতে নিদ্রা আলস্য দৈহিক অনর্থ সকল নিবৃত হয়ে অনায়াসে আমাকে ভগবৎ ভজনের এমন এক পর্যায়েতে উন্নীত করে যেখানে আমি আনন্দের সাগরে ভাসতে থাকি। এর জন্য ধৈর্য দরকার। কেউ যদি মনে করেন আমি রাতারাতি পেয়ে যাব, আমার ভালো লাগছে না, তাহলে তার পক্ষে হরিভজন নয়। হরিভজনের মূল হল ধৈর্য, প্রেম লাভে ধৈর্য ধন। নরোত্তমরা গুরু জানিয়েছেন কীর্তনে, প্রেম লাভে ধৈর্য ধন, প্রেম লাভে ধৈর্য ধন। যদি ধৈর্যই না থাকে তার পক্ষে কোনোদিনই কোনো কিছু হওয়া সম্ভব নয়। কাজেই বলছেন, দেহেন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি যুক্ত সবে জন্ম নাশ ক্ষুধা তৃষ্ণা ভয় উপদ্রবে, অনিত্য সংসার ধর্মে হইয়া মোহহীন কৃষ্ণ স্মরি কাল কাটে ভক্ত সমীচী। তিনি অলৌকিক ভাবে তার ক্রিয়া মুদ্রা বাইরের জগতের লোক বুঝতে পারে না। তিনি সর্বদাই নিষ্পৃহ, সর্বদাই আনন্দে ভগবৎ সেবায় ভগবৎ গুণগানে ব্যস্ত থাকেন। তাকে দেখেও বাইরের জগতের লোক চিনতে পারে না তার অবস্থাটা কোন পর্যায়ে আছে। দেহেন্দ্রিয় প্রাণ মন বুদ্ধিযুক্ত সবে জন্ম নাশ ক্ষুধা তৃষ্ণা ভয় উপদ্রবে, অনিত্য সংসার ধর্মে হইয়া মোহহীন কৃষ্ণ স্মরি কাল কাটে ভক্ত সমীচীন। তার কর্ম দেহযাত্রার্থে মাত্র, তিনি যে ক্রিয়াকর্মগুলো করেন সেগুলো তার বন্ধনের কারণ তো কখনোই নয়। এক মহান বৈষ্ণব যে ক্রিয়াকর্মগুলো করেন সেটা তার বন্ধনের কারণ তো কখনোই নয়, বরণ তিনি ভগবত সেবার্থে ভগবানের সেবার্থে জগতের মঙ্গলের জন্য এইগুলো করেন, তার নিজের কোনো স্বার্থ নাই। অনেকে মনে করেন এই সমস্ত এত হাঙ্গামা করবার দরকার কি ছিল, উনি তো একান্তে বসে হরিনাম করতে পারতেন, এত হাঙ্গামা করার কি দরকার, পয়সা করি খরচা নিজের এত পরিশ্রম দিয়ে এত লোককে আহ্বান করে কি দরকার, এগুলো তারা জানেন না। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কোন সাধুকে সবচেয়ে ভালোবাসেন, যদি কেউ জিজ্ঞাসা করে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে ভালোবাসেন সেটা আমরা জানি, কিন্তু কোন সাধুকে সবচেয়ে ভালোবাসেন, এর উত্তর হলো ভগবান সেই সাধুকে সবচেয়ে ভালোবাসেন যিনি নিজে অনন্য ভজনে নিয়োজিত আছেন, আবার সমাজের বদ্ধজীবকে দেখে অত্যন্ত দুঃখী কাতর হন, তাদেরকে উদ্ধারের জন্য অনেক ব্যবস্থা করে, তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান সবচেয়ে ভালোবাসেন। যিনি নিজে ভজন তো করেনি, নিজে ভজন করাটা খুব একটা বাহাদুরি নয়, কিন্তু অপরকে ভজনে লাগিয়ে রাখা বদ্ধজীবকে উদ্ধার করা কত বড় কথা, এটা সব রূপ গোস্বামী বা সনাতন গোস্বামী বা কী প্রয়োজন ছিল, এত গ্রন্থ আদি লেখা জঙ্গলে ঘোরা প্রয়োজন ছিল, তারা পারতেন, কিন্তু সারাদিন তারা এই পরিশ্রম করে জগৎবাসীর উদ্ধারের ব্যবস্থা করেছিলেন, এ কথা মূর্খ ব্যক্তিরা জানেন না। তাহলে এক ভগবত ভক্তের কর্ম
এক ভগবত ভক্ত বাহ্য দৃষ্টিতে যেসব ক্রিয়াকর্মগুলো করেন সেটা সবই কৃষ্ণের জন্য, ভগবানের জন্য, তার নিজের জন্য কিছু করেন না। কাজেই এগুলো তার বন্ধনের কারণ তো কখনোই নয়, বরং ভগবানের সন্তুষ্টি বিধানের কারণ হয়ে থাকে। তাহার কর্ম দেহযাত্রার্থে মাত্র কামের জন্য নয়। তিনি কোনো কামনা বাসনা পূর্তির জন্য কোনো অনুষ্ঠান বা কোনো কিছু করেন না। তার চিত্তে নিরন্তর যশোদানন্দন, তার চিত্তেতে সতত যশোদানন্দন বিরাজিত, তাই দেহযাত্রা মাত্র কামকর্মের গ্রহণ। তার হৃদয়ে যশোদানন্দ বিরাজমান রয়েছেন, তাই দেহযাত্রা মাত্র তার এই যে কর্ম করছেন, বাইরে মনে হয় এটা আদৌ কর্ম না, এটা ভক্তি। ভক্তিকে এবং কর্মকে বাইরে একই মনে হয়। ভক্তিকে ভক্তি মানে কি? ভক্তি মানে কি? ভক্তি করা। ভক্তি মানে ব্যাকরণে বলে ভক্তি মানে যে ভজ ধাতু, মানে সেবা। তাহলে সেবাকে এবং কর্মকে বাইরে একই রকম মনে হয়, কিন্তু তার মধ্যে আকাশ আর মর্তের পাতালও বলা যায় না, এর চেয়েও অনেক পার্থক্য। ভক্তের হৃদয় অন্যরকম, তার মধ্যে কোনো কাম নাই, আর কর্মীর হৃদয় অন্যরকম। বাইরের দৃষ্টিতে ভক্তের ক্রিয়াকর্ম আর কর্মীর ক্রিয়াকর্ম একই মনে হয়। যেমন কোনো ব্যক্তি কোনো একটা মন্দিরে রন্ধন করে, সকালেতে এক বৃদ্ধ সাধু, সকালেতে এক প্রবীণ সাধু ভগবানের জলযোগ, ভগবানের যে বাল্যভোগ এগুলো করেন, তিনি অত্যন্ত যত্নের সঙ্গে করেন। কিন্তু দুপুর বেলাকার একটি মায়না করা লোক আছে, তিনি গৃহস্থ, তিনি রন্ধন করে দিয়ে নিজের পোঁটলা গুছিয়ে অন্ন সবজি সব নিয়ে বাড়িতে চলে যান। এই ছাগল আর টাকা নেন কত? অনেক টাকা নেন। কিন্তু বাইরের লোকে মনে করবে এই যে টাকা নিয়ে যে করলো এ বলে সেবা করছে, বলবে তো। বাইরের লোক কি বলবে? এই রন্ধন সেবা করে, কিন্তু আদৌ তো এটা সেবা হলো না। সেবা কোনো দিন মাইনে নিয়ে হয় না, আর তারা বোঝেই না, তারা কিছু এগুলো বোঝেই না। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সমূহ সর্বনাশ ছাড়ার কিছুই হবে না, কারণ আমার হৃদয়েতে সেবার বাসনা যদি না থাকে তাহলে আমি কার মধ্যে সেবার বাসনা দেব? এই হয়েছে বর্তমান অবস্থা। টাকা প্রচুর আছে, কারোর মধ্যে কোনো সেবার বাসনা নাই, তিনি কাকে ভালোবেসে সেবার বাসনাটা দিতে পারবেন? সেবার যে বাসনাটা, সেবার যে ইচ্ছাটা, এটা তো গুরুদেব শিষ্যের মধ্যে সঞ্চারিত করেন, কারণ নিজে তিনি ২৪ ঘন্টা সেবা করেন, তিনি বসে থাকেন না, তাহলে সেবা পারো না। শ্রীল ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ বলছেন, আমাকে গুরুদেব গোমাতা সেবা দিয়েছিল, গোমাতা সেবা আমি এত আদরের সঙ্গে করতাম যে গরুগুলোর যে স্বাস্থ্য ফিরে গেল, গরুগুলোর যে স্বাস্থ্য সেটা ফিরে গেল, এরকমভাবে আমি গোমাতাকে আদর করতাম, সেবা করতাম। কেন সেবা করতাম? কারণ আমি নিশ্চিত পরিমাণে জানতাম উপমন্যুর কথা, আরও অনেক উপনিষদে অনেক উপাখ্যান আছে, এগুলো বাস্তব কথা, উপনিষদের কথা, যেখানে গোমাতা সেবাকে সর্বার্থ সিদ্ধির একটা সোপান মনে করা হয়। আমাদের গুরুপাদ পদ্ম একটা আর্টিকেলে লিখেছেন, বৃন্দাবনের বড় বড় পণ্ডিতগণ, বড় বড় সাধুগণ, তারা গোমাতা সেবা না করে জল গ্রহণ করেন। এই জন্য আমার জীবনে এইটা ব্রত, গোমাতার কেবল বই লিখব, চেতনার জাগরণ বই লিখব, কিন্তু গোমাতাকে সেবা করব না, সেটা হয় না। তবে আমার সেবাটা কিরকম হবে? না, যে কোনোভাবে কেউ প্রণামী দিল সেগুলো সমস্ত তাদের জন্য অর্থ ব্যয় করো,
এলে পরে একটু আদর করা, কাউকে দিয়ে একটু জল দেওয়া, খাওয়া দেওয়া। ওরা তো বিশেষ কিছুই চায় না, ওদের কিছু খেতে দিয়ে দাও, স্নান করাবার লোক আছে একটু ঘাস দিয়ে দাও, ব্যস হয়ে গেল। কত লোক দূর দূর থেকে সব নিয়ে আসে, কত কষ্ট করে। গুরু মায়ের লিখেছেন বৃন্দাবনের বেশিরভাগ বড় বড় পণ্ডিতগণ তারা জানেন গোমাতা সেবা হলো জ্ঞান বিজ্ঞান লাভের একটা সোপান, এ হবেই হবে। যারা গোমাতাকে মা মনে করে, মায়ের থেকে অধিক যারা যত্ন করেন, তারা জ্ঞান লাভ করবেন না, হতেই পারেন। হয় সে মাইনা নিয়ে করছেন, অথবা সে ঘৃণা করে করছেন, অবহেলা করে, তাহলে হতে পারে, তা নাহলে এটা হতেই হবে। এটা উপনিষদের কখন মিথ্যা হয় না। উপমন্যু ব্রহ্মজ্ঞান সিদ্ধ হয়েছিল, যাবাল সত্যকামেরও অনেক অনেক কথা অনেক উপনিষদে আছে সমস্ত। যাই হোক, সত্যকাম। এখন প্রশ্ন হল যে ভক্তের যে বাইরের দৃষ্টিতে, ভক্তের যে বাহ্য দৃষ্টিতে ক্রিয়াকর্ম, সেটাকে কর্মীর ক্রিয়াকর্মের সঙ্গে একমন হয়। যেমন আমি উদাহরণ দিলাম, সকালবেলা যিনি প্রীতির সঙ্গে ভগবানের জলযোগ বালভোগ রন্ধন করেন, তিনি হলেন ভক্ত। কিন্তু মধ্যাহ্নেতে যিনি রান্না করেন, তিনি হচ্ছেন কর্মী, তিনি কখনোই ভক্ত নয়। তার হাতে খেলে সর্বনাশ, এই সেদিনের কথা। এক ব্যক্তি একটি মঠে গেছেন দক্ষিণ ভারতে মাদ্রাসে, সেখানে গিয়ে তিনি মঠের যিনি অধিকারী আছেন তাকে বলেছেন আমি এখানে দু একদিন থাকব, থেকে চলে যাব, তো যা লাগে আমি প্রণামী দেবো, কোনো চিন্তা নেই। তিনি বলছেন যে প্রথম দিন যখন আমি মধ্যাহ্নে প্রসাদ পাই, প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সে আমারই আদেশ নির্দেশে চলেন, সে আমাকে প্রাণ থেকে ভালোবাসে, মানে বলতে গেলে সে আমাকে সর্বস্ব মনে করেছে। আমার শিষ্য বলতে পারবো না, কারণ আমি শিষ্য বানাই না, গুরু বানাই, শিষ্য আমার নাই কেউ। তিনি বলছেন যে আমি দুপুরবেলা খেয়ে আমার সমস্ত গা সমস্ত অঙ্গ আমার সমস্ত অঙ্গ এবং মন জ্বলছে আগুনের মতো। আমি বুঝতে পারলাম না, এতকাল আমি হরিনাম করছি, সব কিছু করছি, কোনোদিন এরকম কষ্ট হয় না, বারবার গিয়ে বাথরুমে চান করছি দু তিনবার, তথাপি যাচ্ছে না। পরে খাওয়া বন্ধ করে দিলাম এবং খবর নিলাম কে রন্ধন করেন এবং কে পূজা করে, কেন সে হরিকথা শোনে। বিগত বহু বছর ধরে সে এইসব হরিকথা শুনতে শুনতে তার এত অভিজ্ঞতা হয়ে গেছে যে এখন তাকে যদি কোনো একটা বড় আচার্য, নাম করা আচার্য তাকে ঠকাতে যায়, সে আচার্যকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, অ্যারেস্ট করে ফেলবে। তাকে যদি কোনো একটা আচার্য চালাকি করতে যায়, সঙ্গে সঙ্গে ধরে ফেলবে যে এইখানে চালাকি আছে, এ ভেজাল আছে, এত বড় অভিজ্ঞতা তার। সে এত অনুবাদ করে, হরিকথার অনুবাদ করে, লেখার অনুবাদ করে, যার যথা সর্বস্ব সব এই ভগবত সেবায়, প্রভুপাদের সেবায় আমার সঙ্গে আত্মনিয়োগ করেছে। আমাকে আত্মনিয়োগ করেছে বলবো না, এটা অপরাধময়। সে বলছেন পরে আমি খবর নিয়ে দেখলাম যে কোন ব্যক্তি রন্ধন করেন আর কোন ব্যক্তি তিনি অর্চন করেন। পরে জানতে পারলাম এই অর্চন করার ব্যক্তি এবং রন্ধন করার ব্যক্তি চরিত্রহীন, চরিত্রহীন। তারা রাত্রে এই যে মায়াদেবী যে যন্ত্রটা দিয়েছে মোবাইল, এতে ঘৃণ্য আচরণগুলো দেখেন। তখন আমি সেই মন্দির থেকে চলে গেলাম, তুমি বললেন এই মন্দির থেকে সঙ্গে সঙ্গে চলে গেলাম। কি বিভৎস, বিভিন্ন সোসাইটিগুলোতে রান্না করছে জগতের লোক, পরিবেশন করছে ফুল প্যান পড়া কিছু জানোয়ার বৈষ্ণবদেরকে পরিবেশন করে, এগুলোই লোকে মেনে নিচ্ছে, সাধ্যের অন্ন খাওয়াচ্ছে। কোথা থেকে তারা এগুলো শিখলো, কোথা থেকে শিখলো কে জানে, আমাদের গুরুবর্গ তো কোনোদিন বলেন নাই, এইগুলো সব তারা করে যাচ্ছে। এগুলো করে তারা মনে করছে তারা জগৎকে ভক্তি বিতরণ করবেন আর নিজেদেরও ভক্তি হবে, কিন্তু সে গুড়ে বালি, সে গুড়েতে বালি।
সে গুরুতে বলে আমি জানি তারা আমার প্রতি শত্রুতাময় আচরণ করেন এবং করবেন, আমার কিছু যায় আসে না তাতে। কাজে দেখা গেল বাইরের দৃষ্টিতে কর্মী ব্যক্তিকে অর্থাৎ কর্মী ব্যক্তির আচরণ এবং ভক্তের ক্রিয়াকর্মকে একই মনে হলেও তার মধ্যে অনন্তের এক পার্থক্য বিরাজমান রয়েছে। যার চিত্তে নিরন্তর শ্রী যশোদানন্দন বিরাজমান রয়েছেন, দেহযাত্রা মাত্র কর্মের, সে তো দেহযাত্রা করবার জন্য ভগবানের সেবা করবার জন্য কোনো মতে কিছু করতে হয় করে, তার মন পড়ে থাকে ভগবানের কথা কীর্তনের দিকে। কাম কর্ম বীজ রূপ বাসনা তাহার চিত্তে নাহি জন্মে, এই ভক্তি তত্ত্ব সার। ন কাম্য কর্মা কর্মা, এই যে কাম কর্ম বীজ, কাম কর্মের যে বীজ অর্থাৎ বাসনা, এই ভক্তের চিত্তে কখনোই জন্মাতে পারে না, এটা হচ্ছে ভক্তি তত্ত্ব সার। হরিজন যারা, ভগবানের নিজজন যারা, তাদের দেহাত্ম বুদ্ধিহীন, তাদের দেহে আত্মবুদ্ধি থাকে না, যেই জন্য যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম আজ এখানেই এই চর্চার বিশ্রাম দিতে বাধ্য হচ্ছি, ক্ষমা করবেন। যশাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে স্বধি কলত্রাদিষ ভৌম ইজ্জধি যত্তিত্ব বুদ্ধি সলিলে ন কর্হিচিত জনেষু অভিজ্ঞেশু স এব গোখর বাঞ্ছকল্পদুর্বশ্য কৃপা সিন্ধুভ্য পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।